আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরবি ভাষার একটি অতি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে। শব্দটি হচ্ছে হাইসু, অর্থাৎ আমরা আলোচনা করব এই হাইসু শব্দে কখন কীরকম ইরাব হয় এবং তার পরবর্তীতে যেই শব্দ আসে সেই শব্দে কখন কীরকম ইরাব হয়। তো চলুন আর দেরি না করে আজকে আমরা এই বিষয়টি একটু জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, এই হাইসু শব্দটি লাজিমুল ইজাফা, অর্থাৎ এমন শব্দ যেই শব্দটি এজাফত ছাড়া ব্যবহৃত হয় না, সবসময়ই এজাফতের সাথে ব্যবহৃত হয়। তো এই হাইসুটি অবশ্যই কোনো একটি জুমলার দিকে কিংবা মুফরাদের দিকে এজাফত হতে হবে, চাই সেই জুমলাটি জুমলা ইসমিয়া হোক কিংবা ফেলিয়া হোক, তার এজাফতটা লাজিম, আবশ্যক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই হাইসু শব্দটি জুমলার দিকেই এজাফত হয় আর মুফরাদের দিকে এজাফত হওয়াটা খুবই দুর্লভ, খুবই কম পাওয়া যায়। যখন এই শব্দটি জুমলার দিকে এজাফত হবে তখন এই শব্দটি মাবনি আলা যম, অর্থাৎ রফার উপর মাবনি হবে, পেশের উপর মাবনি, তার পূর্বে আমিলে নাসিব, আমিলে জার বা আমিলে রাফে কোনো কিছু এসেই তাকে পরিবর্তন করতে পারবে না, হাইসুটা হাইসুই থাকবে। এবং তার পরবর্তীতে যেই জুমলাটি থাকবে সেটা হবে মারফু, যেমন মিন হাইসুল ইরাবুন নাহউইয়্যু। এখানে প্রশ্ন আসতে পারে যে জুমলার দিকে তো এজাফত হয়নি, প্রশ্নটি সঠিক, কিন্তু এখানে কথা আছে যে আল ইরাবুন নাহউইয়্যু এর পূর্বে একটি হুয়া উজ্জ রয়েছে, মূল এবারটি হবে মিন হাইসু হুয়াল ইরাবুন নাহউইয়্যু, সেই হিসেবে আর কোনো এশকাল থাকে না, প্রশ্ন থাকে না, অর্থাৎ এই হাইসুটি জুমলা ইসমিয়ার দিকে এজাফত হয়েছে। এজন্য এই হাইসুটি মারফু হয়েছে, অর্থাৎ মাবনি আলার রফা হয়েছে, আল ইরাবুন নাহউইয়্যু এটাও রফাযুক্ত হয়েছে। আমি আবারও বলছি, হাইসুটি যখন জুমলার দিকে এজাফত হবে তখন হাইসুটি মাবনি আলা যম বা রফার উপর মাবনি হবে এবং তার পরবর্তী জুমলাটিও মারফু হবে। যেমন আমরা এখানে দেখিয়েছি মিন হাইসুল ইরাবুন নাহউইয়্যু, এখানে তার উজ্জ ইবারত হচ্ছে মিন হাইসু হুয়াল ইরাবুন নাহউইয়্যু। আরেকটা কথা বলেছিলাম যে এই হাইসু শব্দটি কখনো কখনো, অর্থাৎ খুবই কম, মুফরাদের দিকে এজাফত হয়। যখন এই শব্দটি মুফরাদের দিকে এজাফত হবে তখন এই শব্দটি আর মাবনি থাকবে না, মাবনি আলার রফা থাকবে না, বরং এই শব্দটি মুরাব হয়ে যাবে, হাইসু শব্দটি মুরাব হয়ে যাবে, তার পূর্বে যেই আমিল আসবে সেই আমিল অনুযায়ী তার মধ্যে হরকত হবে। যেমন মিন হাইসিল ইরাবি, মিন হাইসিল ইরাবি, এখানে কোনো হুয়া উজ্জ নেই, বরং সরাসরি ইরাব শব্দের দিকে এটা এজাফত হয়েছে, এজন্য মিন হাইসিল ইরাবি হয়েছে, মিন হরফে জারের কারণে এই হাইসু শব্দ হাইসু পেস্ট যুক্ত না হয়ে হাইসি হয়েছে। আশা করি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই হাইসু শব্দ সম্পর্কিত জটিলতা আজকের এই আলোচনার দ্বারা দূরীভূত হয়েছে এবং আগামীতে আমরা এই শব্দের ইরাব সংলগ্ন যেই ভুলগুলো আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আমাদের পরবর্তী দর্শ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।